আসসালামু আলাইকুম। আজকে আমি সরাসরি রান্নায় চলে আসলাম। আজকের রেসিপিটি দেখতে ভিডিওটি স্কিপ না করে না টেনে দেখতে থাকুন। তেল দিয়ে দিলাম, তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হওয়ার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, পেঁয়াজটা এখন ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা আগে ভালোভাবে ভেজে নিলে মাংস রান্নাটা খুবই ভালো হয়। তো আমার আজকের রেসিপি হচ্ছে মুরগি ভুনা। মুরগি ভুনার জন্য আমার কমেন্ট এসেছিল, তাই আমি আজকে মুরগি ভুনাটা করে দেখাচ্ছি যে আমি কিভাবে মুরগি ভুনাটা করি। পেঁয়াজটা এরকম ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব। আমি 2.5 চামচের মতো দিয়ে দিলাম আদা রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি জিরা মশলা বাটা। এখানে আমি জিরা, লং, এলাচ, দারচিনি সব মশলা একসাথে মিক্স করে বেটে নিয়েছি, প্রায় 1.5 চামচের মতো দিয়ে দিলাম। আবার একটু ভালোভাবে নেড়ে নিব। মশলাটা যেন না পড়ে যায় সেজন্য আমি অল্প একটু পানি দিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল বের হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব 1 চামচ হলুদ পাতি, দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি মরিচ পাতি। আমি ঝাল বেশি খাই তাই আমি বেশি মরিচ পাতি দিচ্ছি, 3 চামচের মতো দিয়ে দিলাম মরিচ পাতি। আবার একটু নেড়ে নেব, একটু পানি দিয়ে নেব মশলাটা যেন লেগে না যায়। আর লবণটা তো আমি প্রথমেই দিয়েছিলাম, যদি লাগে তাহলে পরে আবার দিব। আমার মশলাটা প্রায় কষানো হয়ে যাচ্ছে। এখন আমি আবারও দিয়ে নিচ্ছি কয়েকটা লং, এলাচ, দারচিনি আর গোলমরিচ। আর দিয়ে দিব 2টা তেজপাতা মাঝখান থেকে এরকম ছিঁড়ে। আবারও একটু নেড়ে নিব। আমার মশলা কষানোটা হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা মুরগিগুলো দিয়ে দিব। আর একটু নেড়ে নেব।
এরকমভাবে আমি মাংসটা কতক্ষণ কষিয়ে নিব। সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি পানি ব্যবহার করিনি, এটা কিন্তু মুরগি থেকে পানি বের হয়েছিল, আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি। এখন আমি মাংসটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন আমি এটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্য। তিন থেকে চার মিনিট পর ফিরে আসলাম। আমি কিন্তু মাঝে দিয়ে আরও একবার ঢাকনাটা সরিয়ে নেড়ে নিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগির মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমি এখানে 2.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এখন ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 4 থেকে 5 মিনিটের জন্য। চার থেকে 5 মিনিট পর ফিরে আসলাম আর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। পানিটা বলক এসে পড়েছে আর আমার মুরগির মাংসটা থেকে অসাধারণ একটা ফ্লেভার চলে আসছে। সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমি মিডিয়াম আঁচে রান্না করলাম। আর আপনাদেরকে একটা উপকরণীয় টিপস আমি বলে দিচ্ছি, হয়তো অনেকেই এটা জানেন আবার অনেকেই জানেন না। টিপসটা হচ্ছে যে এই যে আমার এখানে রান্নাঘরে ডিমের খোসা দেখা যাচ্ছে, তো এই ডিমের খোসাগুলো রাখার কারণ হচ্ছে যেন টিকটিকি বিরক্ত না করে। আগে আমার রান্নাঘরে টিকটিকি খুবই বিরক্ত করত। যখন থেকে আমি এই ডিমের খোসাগুলো এখানে রেখেছি তারপর থেকে আর টিকটিকি আমার রান্নাঘরে আসে না। আপনারাও কিন্তু চাইলে এই ট্রিপসটা ট্রাই করে দেখতে পারেন। তো মাংসটা এখন আর আমি ঢাকনা দিয়ে ঢাকবো না, এরকমভাবেই রেখে দিব 2 থেকে 3 মিনিটের জন্য।
মাংসের ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে। এখন আমি চুলাটা বন্ধ করে 5 মিনিটের মতো ঢেকে রাখব, ততক্ষণে বাকি পানিটুকুও শুকিয়ে যাবে। আমি চুলাটা বন্ধ করে মাংসটা ঢেকে রাখছি। এই হচ্ছে আমার মুরগির মাংস ভুনা। নামানোর পর এটা দেখতে ঠিক এরকম হয়েছে। তো আমি আমার মুরগির মাংস ভুনাটা দেখিয়ে দিলাম। যদি আরও নতুন নতুন কোনো রান্না পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।